যারা তান্ত্রিক কার্যগুলি করতে চান, কোন দিন এবং কোন তিথিতে কোন কাজটি করলে ভালো হয় জেনে নিন। তো এখানে কর্মকে ছটি ভাগে ভাগ করা হয়েছে, শান্তি কর্ম, বশীকরণ কর্ম, স্তম্ভন কর্ম, উচাটন এবং মারণ। এই ছয় প্রকার কর্মকে মুনি ঋষিগণ ষটকর্ম বলে থাকেন। যে কর্ম দ্বারা রোগ ব্যাধি দূরীকরণ করা হয়, গ্রহদোষ শান্তি করা হয়, সেই সকল কর্মকে শান্তি কর্ম বলা হয়। আর যে কর্ম দ্বারা মানুষকে বা জীবকে বশ করা হয় তাকে বশীকরণ কর্ম বলা হয়। আর যে সকল কর্ম দ্বারা মানুষকে স্বাভাবিক প্রবৃত্তি থেকে রোধ করা হয় তাকে স্তম্ভন কর্ম বলে। আর যে কর্ম দ্বারা পরস্পর মিত্র বা বন্ধুর মধ্যে বিদ্বেষণ সৃষ্টি করা হয় তাকে বিদ্বেষণ কর্ম বলা হয়। আর যে কর্ম দ্বারা কোনো ব্যক্তিকে তার স্থান থেকে বিতাড়িত করা হয় তাকে উচাটন কর্ম বলে। আর যে কর্ম দ্বারা জীবকে হত্যা করা হয় তাকে মারণ কর্ম বলে। তো এই ছটি কর্ম, কোন কর্মটি কোন দিন করলে ভালো হয় এবং বেশি কার্যকর হয় এবং কোন তিথিতে করবেন। শান্তি কর্ম কোন তিথিতে করবেন? দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী ও সপ্তমী তিথিতে করবেন। আর কোন দিনে করবেন? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও সোমবার, এই কটি দিন শান্তি কর্মের জন্য শ্রেষ্ঠ। আর বশীকরণ কর্ম কোন দিন করবেন? রবিবার ও শুক্রবার, রবিবার কিংবা অথবা শুক্রবার আপনি করতে পারেন। আর কোন তিথিতে করবেন? প্রতিপদ, নবমী, দশমী, একাদশী ও অমাবস্যা তিথিতে। উচাটন কর্ম কোন দিন করবেন? শনিবার দিন করলে শীঘ্র ফল লাভ হয়। আর কোন তিথিতে করবেন? চতুর্থী, অষ্টমী তিথিতে এটি করতে পারেন। এবং মারণ কর্ম কোন দিন করবেন? মারণ কর্ম শনিবার অথবা রবিবার দিন করতে পারেন। কোন তিথিতে করবেন? কৃষ্ণ চতুর্দশী, অষ্টমী ও অমাবস্যা তিথিতে মারণ কর্ম উত্তম বলে জানবেন। আর স্তম্ভন কর্ম কোন দিন করবেন? বুধবার বা সোমবার। এবং কোন তিথিতে করবেন? পঞ্চমী ও পূর্ণিমা তিথিতে স্তম্ভন কর্মের জন্য বিশেষ ফল প্রদান করবে জানিবেন। এছাড়াও আপনি শুভ গ্রহের উদয়কালেও আপনি শান্তিকর্ম করতে পারেন এবং অশুভ গ্রহের উদয়কালে মারণ কর্ম বা উচাটন কর্ম আপনি করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন